কথায় বলে কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে আর একবার আসে একলা। তা আমাদের বাড়িতে কার্তিক এসেছিল একলা একলাই, অন্তরের বন্ধুরা মজা করবে বলে ফেলেছিল। আবার পোকেমন, আর তাই নিয়ে বাড়িতে তুলকালাম সকলের কত বাক্যবান। শাশুড়ি বললেন, সেন বাড়িতে সব কার্তিক পুজো টুজো হয় না, মনে রাখবে এই বাড়িতে একটাই ঠাকুর। শ্বশুর মশাইয়ের অবশ্য অন্য মত। ময়ূর বাহন কার্তিক, ভগবান দ্বারে এসে স্বয়ং দণ্ডায়মান। মা বলল, কার্তিক পুজো তো করলে, তা কার্তিককে কবে কোলে নেব। আর বাপি একটাই কথা বলে থাকে, কাল ফোন করেছিলে পাওনি, কি সৌভাগ্য। অন্তরের অফিসের নিয়োগীদা বললেন, বিছানা শব্দটা এত ইম্পর্টেন্ট কেন বলতো? কেন? ওর মধ্যে ছানা লুকিয়ে আছে। ইয়ে মানে রেগুলার? হ্যাঁ হ্যাঁ রেগু। মা হচ্ছে বড় জিনিস কি জানেন? ট্রমা। নীলের ঘরে বিয়ে পাতি, জল খাওয়ারে পুত্রবতী। খাবার টেবিলে সবার সামনে দিদি ভাই বলল, শাওন এবার কিন্তু আনন্দীর একটা ভাই চাই। ভাই? কবে আসবে ভাই? আমাদের কিছু বলার ছিল না, যেমন আরো অনেকের থাকে না। আমরা খোঁজ করছিলাম সেই জাহাজটার, যেটায় চেপে ভেসে গেলে সাত রাজার ধন এক মানিক পাওয়া যায়।